হ্যালো ফ্রেন্ডস আমি সাগর আশা করি সবাই ভালো আছেন জব নিউজ কলকাতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আগামীকাল একটা স্পট এর আয়োজন করা হয়েছে যেটা লোকেশন রয়েছে চুচুড়া হুগলির চুচুড়া একটা রেপুটেড শপিং মলে বেশ কিছু ডিপার্টমেন্টে স্পট জয়নিং করানো হবে যার ডেটটা রয়েছে চব্বিশ তিন অর্থাৎ চব্বিশে মার্চ দু সাল শুক্রবার এখানে যে ডিপার্টমেন্টে ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে সে ডিপার্টমেন্টগুলো হচ্ছে প্যাকিং এবং কাউন্টার সেল দুটো কাজই কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কাজ ডে শিফটে কাজ হবে কোনো নাইট ডিউটি এখানে হবে না ডে শিফটে আপনাদের কাজ করতে হবে প্রথম অবস্থায় এখানে নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ শুরু হবে কিন্তু যারা কোম্পানিতে ভালোভাবে কাজ করতে পারবেন তো পরবর্তী সময় অর্থাৎ এক মাস বা দু মাস পর থেকেই হলিডে চালু হয়ে যাবে সেটা আস্তে আস্তে করে সপ্তাহে একদিন করে হলিডে দেওয়া হবে এবং এছাড়াও যেগুলো ন্যাশনাল হলিডে থাকবে সে ন্যাশনাল হলিডের পয়সাগুলো আপনাদেরকে দেওয়া হবে কিন্তু প্রথম যতদিন আপনারা ক্যাজুয়াল কাজ করবেন সেটা দু থেকে তিন মাস প্রথম তিন মাস মেনলি কোম্পানি ক্যাজুয়াল হিসেবে আপনাদেরকে রাখবে এই দু থেকে তিন মাসের যে স্যালারিটা থাকবে সেটা কিন্তু আপনাদের নো ওয়ার্ক নো পে হিসাবে থাকবে দু থেকে তিন মাস পরেই পি এফ ইএসআই বোনাস হলিডে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তখন থেকে কিন্তু আপনাদের উইকলি অফ থাকবে এবং ২৬ দিনের ডিউটি থাকবে ন্যাশনাল হলিডে যা যা বলে দিলাম সব কিছুই কিন্তু থাকবে তো এখানে কাজের জন্য যে যোগ্যতা লাগছে সেটা যারা প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মিনিমাম মাধ্যমিক পাস এবং যারা কাউন্টার সেলে কাজ করবেন তাদেরকে মিনিমাম গ্রাজুয়েট হতে হবে বয়স লাগছে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে স্মার্ট ছেলে প্রয়োজন কি কাজ করতে হবে আমি একটু বলে দিই যারা প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করবেন তাদের কাজটা হবে যে গার্মেন্টস গুলো কোম্পানি থেকে আসে সেগুলোকে সেখানে শর্টিং করতে হয় প্যাকিং করতে হয় ট্যাগ লাগাতে হয় কোনো কোনো গার্মেন্টস আছে যেগুলো সুন্দরভাবে ভাজ করে তারপর প্যাকেটিং করতে হচ্ছে তো এই সমস্ত কাজগুলো একদম টপ ফ্লোরে হয় তো সেখান থেকে সমস্তটা রেডি করে তারপরে সেগুলো শপিং মলের যে কাউন্টারগুলোতে সেল হয় সেই কাউন্টারগুলোতে সাজিয়ে রাখতে হয় তো সমস্ত কাজগুলো আপনাদেরকেই করতে হবে যারা প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করবেন কাউন্টার সেল যারা করবেন তারা বুঝতেই পারছেন কাউন্টার সেলের কি কাজ রয়েছে তো কাউন্টারে দাঁড়িয়ে আপনাদেরকে কাস্টমারদের বোঝাতে হবে কোনটার কি দাম আছে কোনটার কি কোয়ালিটি আছে তো সমস্তটা কাস্টমারদের বোঝাতে হবে তো কাস্টমাররা যেটা পছন্দ করবে সেই গার্মেন্টসটা নামিয়ে তাদের সামনে ধরতে হবে এবং তার প্রাইস বলতে হবে কোয়ালিটি বলতে হবে তো জাস্ট কাস্টমারকে অ্যাপ্রোচ করা কাউন্টার সেলের যেটা কাজ তো এটা আপনাদের করতে হবে দুটো পোস্টে এখানে ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে স্যালারিটা আপনাদের বলে দিই যারা প্যাকিং ডিপার্টমেন্টে কাজ করবেন তাদের স্যালারি রয়েছে এখানে ন হাজার টাকা পুরো ফিক্সড স্যালারি ন হাজার টাকা থাকবে কাউন্টার সেলে যারা কাজ করবেন তাদের ফিক্স স্যালারি থাকবে দশ হাজার টাকা যেটা আগেই বলে দিয়েছি এটা কিন্তু তিরিশ দিনের ভিত্তিতে এখন স্টার্টিং রয়েছে পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে আপনাদের ছুটি ছাটা হলিডে সমস্ত কিছু ইনক্লুড হবে এর মধ্যে তখন স্যালারিটা আপনাদের ইনক্রিমেন্ট থাকবে সমস্ত কিছু ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন ডিউটি টাইমটা একটু বলে দিই এখানে ডিউটি টাইম সকাল নটা থেকে রাত্রি নটা এই টাইমের মধ্যেই কিন্তু শপিং মলটা খোলা থাকবে তো এই ডিউটিটা আপনাদের মেনটেন করতে হবে এই বারো ঘন্টার মধ্যেই আপনাদের এক ঘন্টা লাঞ্চ থাকবে টিফিন থাকবে ব্রেক থাকবে সমস্তটা টাইমের মধ্যেই চলে যাবে তো এগারো ঘন্টা মেনলি এখানে কাজ করতে হয় একদমই হালকা কাজ আপনারা বুঝতেই পারছেন যথেষ্ট স্ট্যান্ডার্ড কাজ রয়েছে তো এখানে কিন্তু থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে যারা দূর থেকে আসবেন তারা কিন্তু এখানে থেকে কাজ করতে পারবেন এই কাজটা কিন্তু আপনারা থেকে করতে পারবেন সেখানে থাকার জন্য কোনো পয়সা লাগবে না কোম্পানি রুম দিয়ে দেবে আপনাদের থাকার জন্য খাওয়াটা কিন্তু নিজের খরচায় করতে হবে আর খাওয়াটা এখানে বাইরে প্রচুর হোটেল রয়েছে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন তিন মাস পর থেকে সমস্ত কিছু চালু হয়ে যাবে যেটা আগেও আপনাদের বলেছি এবং তার পাশাপাশি বোনাস হলিডে সমস্ত কিন্তু আপনারা পাবেন স্যালারিটা কিন্তু আপনাদের সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যদি কাজ করতে করতে কারুর অ্যাডভান্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে আপনাদের অ্যাডভান্স পেমেন্টের ব্যবস্থা করে দেবে যার যেরকম প্রয়োজন থাকবে খুব এমার্জেন্সি যদি কারোর প্রয়োজন থাকে বা হাত খরচার জন্য খুব দরকার থাকে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাদের সেটা অ্যাডভান্স হিসাবে প্রোভাইড করবে কিন্তু কাজ করতে করতে সঙ্গে সঙ্গে অ্যাডভান্স আপনারা পাবেন না কম করে সাত থেকে দশ দিন কাজ করার পরেই কিন্তু কোম্পানির তরফ থেকে কিছু অ্যামাউন্ট আপনাদের অ্যাডভান্স প্রোভাইড করা হবে ডকুমেন্টস যেগুলো লাগছে আমি একটু বলে দিই আধার কার্ডের জেরক্স লাগবে যারা মাধ্যমিক পাশ আছেন মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে আসবেন যারা গ্র্যাজুয়েট আছেন তারা গ্র্যাজুয়েটের মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে আসবেন এছাড়াও ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে এবং ফটো লাগবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের লাগবে অবশ্যই কিন্তু এই কাজটা যারা করবেন আগামী কাল শুক্রবার চব্বিশে মার্চ আপনারা বেলা সাড়ে এগারোটার মধ্যে হাওড়া স্টেশনে চলে আসবেন যারা যেখান থেকেই আসবেন না কেন বেডিংপত্র সমস্ত কিছু নিয়ে চলে আসবেন ওই দিনই কিন্তু কোম্পানির অফিসে আমি সকলকে নিয়ে যাব সেখানেই আপনাদের পত্র সমস্ত কিছু রেডি করা হবে সেখানেই কিন্তু আপনাদের জয়নিং লেটার এগ্রিমেন্ট পেপার সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে আপনারা নিয়ে গিয়ে কোম্পানিতে স্পট জয়নিং করবেন এখানে কাজের জন্য অফিসে একটা সিকিউরিটি মানি জমা রাখতে হয় অনেকে আসে দু চার দিন কাজ করে বা ওখানকার কোম্পানিতে কোনো ক্ষয়ক্ষতি করে কাউকে না জানিয়ে চলে যায় সেক্ষেত্রে এখানে একটা সিকিউরিটি মানি জমা রাখতে হবে যেটা সামান্য পাঁচশো টাকা এটা আপনারা কিন্তু পরবর্তীতে ফেরত পেয়ে যাবেন তো এটা জাস্ট পাঁচশো টাকা সিকিউরিটি মানি যেটা অফিসে জমা রাখতে হবে যেদিন আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন এবং এগ্রিমেন্ট পেপার সমস্ত কিছু পেয়ে যাবেন সেদিনই অফিসে সিকিউরিটি মানি জমা রেখে তারপরে কিন্তু কোম্পানিতে গিয়ে জয়নিং করবেন আর আমি আপনাদের স্পট এর মাধ্যমে এখানে কাজটা করিয়ে দেব তার জন্য আপনাদের পারিশ্রমিক আনতে হবে আটশো টাকা মাত্র আটশো টাকার বিনিময়ে আপনার আপনারা এরকম একটা রেপুটেড শপিং মলে স্পট এর মাধ্যমে জয়নিং পেয়ে যাবেন সরাসরি কিন্তু কোম্পানির সিস্টেমে আপনাদের কাজ হবে কোম্পানির সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা ধীরে ধীরে পেতে থাকবেন যেটা দু থেকে তিন মাসের মধ্যে আপনারা কিন্তু সমস্ত সুবিধার আওতায় চলে আসবেন তো যারা এই কাজটা করবেন তারা ইমিডিয়েট যোগাযোগ করুন অবশ্যই সকলের পেমেন্ট আমি বাইরেই ক্লিয়ার করে সমস্ত পেমেন্ট কালেকশন করে তারপরে আপনাদের নিয়ে গিয়ে কোম্পানিতে স্পট জয়েনিং করিয়ে দেবো কাজটা যেমন হান্ড্রেড পারসেন্ট করিয়ে দেওয়ার দায়িত্ব আমার সেরকম কাউকে যদি আমি জয়নিং করাতে না পারি সেক্ষেত্রে তার পেমেন্ট রিটার্ন করিয়ে দেওয়ার দায়িত্বও কিন্তু আমার পেমেন্ট আগে আমাকে দিয়ে দেবেন আমি নিয়ে গিয়ে আপনাদের কোম্পানিতে জয়নিং করিয়ে দেব। কারুর কাজ না হলে সেক্ষেত্রে আমি তার পেমেন্ট রিটার্ন করে দেব নিয়ে বাড়ি চলে যাবেন কিন্তু কাজ যারা করতে আসবেন যাদের সত্যি কাজের প্রয়োজন তারাই এখানে যোগাযোগ করুন কেউ ঘুরতে বা দেখতে এখানে আসবেন না যাদের সত্যি কাজের প্রয়োজন তারা অবশ্যই চলে আসুন তাদেরকে আমি স্পট জয়নিং করিয়ে দেবো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করে নিন উনি আমার স্টাফ ওনাকে ফোন করে আপনাদের নাম লোকেশন ফোন নাম্বার অবশ্যই এন্ট্রি করিয়ে নিন এবং অবশ্যই আজকে সন্ধ্যা পাঁচটা থেকে আটটার মধ্যে ফাইনাল কল করে আপনাকে কনফার্মেশন করতে হবে যে আপনি নেক্সট দিন আসছেন কি না তো সবাই ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখে নিন তারপরেই ওনাকে ফোন করে আপনাদের নাম লোকেশন ফোন নাম্বার এন্ট্রি করে নেবেন এবং অবশ্যই কনফার্ম করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার